নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ব্লিস ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ট। বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি। রেসিপিটি করার জন্য আমি এখানে মোচা নিয়ে নিয়েছি, কলার মোচা নিয়েছি এখানে একটা বড় সাইজের। এবার মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, মোচাটাকে ভালো করে আমি প্রথমে বেছে নেব, তারপরে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। এই যে মোচায় যে এরকম সাদা অংশটা থাকে এটা ফেলে দিতে হবে, আর ভেতরে যে শক্ত একটা শীষ থাকে সেটাও ফেলে দিতে হবে। ফেলে দিয়ে সব মোচাগুলো ভালো করে বেছে নিলাম, আর দেখুন ভিতরে যে কচি মোচাটা আছে ওটা এমনি নিলাম, এটা এইভাবে কেটে দিয়ে দেবো এর সাথে। এবার মোচাগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি, দেখুন মোচাগুলোকে ভালো করে আমি কেটে নিলাম। তারপরে এদিকে একটা পাত্রে জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে মোচাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে 10 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে সেদ্ধ করার কারণ মোচাটা কালো হবে না। দেখুন এইভাবে এবার 10 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিতে হবে মোচাটাকে। এবার গ্যাসে বসিয়ে দিলাম, 10 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখাচ্ছি জলটাকে ঝরিয়ে নিয়েছি, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মোচার ভিতর থেকে যা জল আছে সব চেপে এইভাবে বের করে নিচ্ছি, আর শিল নোড়া দিয়ে এইভাবে একটু ই করে নিচ্ছি, আমি মোচাগুলোকে থেতলে নিচ্ছি। মোচাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি মাছের মাথা কিন্তু আগের থেকেই ভেজে রেখেছি, এখানে 200 গ্রাম মতো মাছের মাথা আছে, আর 4টে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর মাছের মাথাটাকে ভেজে রেখেছি। আর এদিকে কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি 3 চামচ মতো, আর শুকনো কলায় জিরে ভেজে সেটাকে বেটে নিয়েছি 2 চামচ মতো। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে 50 গ্রাম তেল দিয়ে তার মধ্যে গোটা তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম। স্বাদ মতো নুন 1 টেবিল চামচ মতো, হলুদ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে এবার সেই লঙ্কার আদার পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট পরে এবার আমি সেই সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 7-8 মিনিট মতো এবার ভালো করে আবার একসাথে কষিয়ে নেব। মোচা আর আলুগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এবার এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। এভাবে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে, দিয়ে এটাকে 6-7 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। দেখুন এবার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। 1 কাপ জল দিয়ে এটাকে পুরো 20 মিনিট মতো এখন জাল করবো। জলটাকে একদম শুকনো শুকনো করে নিয়ে তারপরে নামিয়ে নেব, তাহলে মোচাটা আরও ভালো একটু সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, দেখুন ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এখন যে জিরেটা যে ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, জিরে বাটাটা দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে জলটাকে শুকনো শুকনো করে নিয়ে মানে একটু মাখা মাখা হবে তরকারিটা, মোচার ঘণ্টটা, তারপরে নামিয়ে দেবো। মাছের মাথা দিয়েছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয় মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ট। ঝোলের জলটা যা দিয়েছি পুরো শুকিয়ে নিয়ে একদম আঠা আঠা করতে হবে তরকারিটাকে, তারপরে নামিয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, প্রায় মোচার ঘণ্টটা হয়েই আসছে। এখন কিন্তু একদমই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি মাছের মাথা দিয়ে মোচা ঘণ্ট। দেখুন দেখিয়ে দিচ্ছি, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। মোচার ঘণ্ট একদমই রেডি, এবার নামিয়ে নিলাম একটা পাত্রে, এবার আপনাদেরকে আমি সার্ভ করেও দেখাবো। এরকম মোচার ঘণ্ট যদি থাকে না, 1 থালা গরম ভাত নিয়ে মিশিয়ে শেষ হয়ে যাবে, দারুণ টেস্টি হয় খেতে। তো বানানো তো খুবই সোজা। তো বন্ধুরা দেখুন সার্ভ করে দেখাচ্ছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আপনারাও একদিন এরকমভাবে মোচার ঘণ্ট রেঁধে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম বাঙালিদের এই পছন্দের মোচার ঘণ্ট রেসিপিটি আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের বাড়িতে কার বাড়িতে এরকমভাবে রান্না হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে তো এরকম মোচা আনলে এইভাবে প্রায় রান্না করা হয়, নিরামিষ মোচার ঘণ্ট হয়, মাছের মাথা দিয়ে হয়। বন্ধুরা আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।